বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। অহংকারকারীরা কি কখনো জান্নাতে যেতে পারবে না? হ্যাঁ, এইটা হচ্ছে খারিজি মনোভাবা প্রশ্ন। কখনো কথাটা কোথায় পেলেন? অহংকারী জান্নাতে যাবে না, বোঝা গেছে? অহংকারী জান্নাতে লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কালবিহি মিসকালু হাব্বাতিন মিন খারদালিন মিন কিবরি। জান্নাতে প্রবেশ করবেন না যার অন্তরে সরিষা পরিমাণ, সরিষার দানা পরিমাণ কি থাকবে? অহংকার থাকবে। কিন্তু কোশ্চিন কালে তো হাদিসে লা ইয়াদখুলু জান্নাতে প্রবেশ করবেন না, কখনো কথা এসছে? তাহলে এটা বাড়িয়ে দিলেন, মানে আপনার জঙ্গির রাস্তায় চলে গেলেন, আপনি চরমপন্থী রাস্তায় চলে গেলেন। দুই নম্বর কথা আরও শুনেন ভালো করে, যে জান্নাতে যেতে পারবে না বা জাহান্নামে যাবে, জান্নাত হারাম, এইভাবে যে শাস্তিগুলো এসছে পাপের ওপর, তা সে যদি মুসলিম হয় আর সেটা মুসলিম জীবনে ইসলাম ঠিক আছে তারপর এই পাপে জড়িয়ে যায়, যেমন অহংকারী, কিন্তু সে মুসলিম, আল্লাহর ইবাদতে অহংকারী নয়, আল্লাহর ইবাদতবন্দি করে, পাঁচ ওয়াক্ত সালাত পড়ে, সে বড় শির কুফরি করে না, তাহলে সেই ব্যক্তি মুসলিম, তার এই অহংকারের কারণে সে ফাঁসে গুনাহগার, কিন্তু সেই ব্যক্তি কাফের নয়। যখন কাফের নয় তো কোনো একদিন জান্নাতে যাবে, স্থায়ী সে জাহান্নামী নয়। তাহলে ওই হাদিসের অর্থ কী করে, যে জান্নাতে প্রবেশ করবে না যদি অন্তরে সরিষা পরিমাণ কী থাকে, অহংকার থাকে? মানে লা ইয়াদখুলুল জান্নাতা দুখুলান আউয়ালিয়ান, প্রথমখানে জান্নাতে যেতে পারবে না, প্রথম কিছু পানিশমেন্ট পাবে, শাস্তি পাবে, কবরে আগুনে জ্বলবে। ওতেও যদি মাফ না হয়, আরও বেশি অহংকার ছিল, তো জাহান্নামে হয়তো যেতে পারে, তারপরে নবীর সুপারিশে হোক অথবা তার কাফফারা হয়ে গেছে, সাজা শাস্তি হয়ে গেছে, যেমন বিভিন্ন অপরাধের জন্য সারা জীবনের জেল না, এক মাস জেল, দুই মাস জেল, ছয় মাস জেল, এক বছর দুই বছর জেল, আছে না নেই? ঠিক ওই রকমই জাহান্নাম, জাহান্নামটা ওই রকম, কথা বুঝতে পারছেন না? তো এই জন্য সবসময় মনে রাখতে হবে যে কোরআন এবং হাদিসের সবগুলি দলিলকে একসাথে একত্রিত করতে হবে, আর তার সংক্ষেপে ব্যাখ্যা হচ্ছে যে যদি কেউ কাফের হয়ে না মরে, বড় মুশরিক হয়ে না মরে, তো একদিন না একদিন কি যাবে, জান্নাতে যাবে, যতই বড় চোর ডাকাত হোক না কেন, যতই বড় পাপি হোক না, যতই বড় জেনাকারী হোক না কেন, যতই বড় খুনি হোক না কেন, যদি তার ইসলাম ঠিক থাকে। যদিও আজকালকার মুসলিম সমাজের খুনিদের ইসলাম ঠিক নেই, ওই মান ভঙ্গ করেছে, কারণ বেনামাজি, কাফের হয়ে গেছে, হ্যাঁ, আল্লাহ পরকাল সম্পর্কে কোনো দিন তার চিন্তা আসেনি, সুতরাং কাফের হয়ে আছে, আগে ইমান ভঙ্গ করে আছে। কিন্তু যদি ইমান তার আল্লাহর ভয় আছে, তারপর মেলা কাবিরা গুনাহ হয়ে গেছে, পাঁচ ওয়াক্ত নামাজও পড়ে, কিন্তু হ্যাঁ জেনায় লিপ্ত হয়ে গেছে, তবা করার সুযোগ পায়নি, তো শাস্তি পাবে, তারপরে জাহান্নামে যাবে, অথবা আল্লাহ গাফুর রহিম, আল্লাহ আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারেন, তার নেকি অনেক আছে বলে কবিরা গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারেন। ওয়াইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ বলেছেন। জি, এই জন্য কখনো বাড়াবাড়ি করে এইসব কথা বলবেন না, ফতোয়া দেবেন না, এবং বাড়াবাড়ি যারা ফতোয়া দেয় তাদের ফতোয়া থেকে বেরিয়ে যান।